আজ রবিবার তিরিশে আষাঢ় দু হাজার তেইশ সালের ষোলোই জুলাই মিথুন রাশি মিথুন দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্য পেয়ং মহাদুতিম ধনতারিং সর্বপা পগ্নম প্রাণতস্মি দিবাকাম বন্ধুরা এটি কিন্তু সূর্যের প্রণাম মন্ত্র আজ রবিবার আরে রবিবার নামটি গ্রহদের রাজা সূর্যদেবের নামেই কিন্তু নামাঙ্কিত সরকারি চাকরি প্রাপ্তি বলুন পুত্র সন্তান প্রাপ্তি বলুন লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল বলুন সমাজে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি বলুন সাহস পরাক্রম বলুন এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছেন তারা প্রত্যেক দিন সকালবেলা তামার লোটায় একটু জল পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি এগারো বার জপ করে দিন শুরু করবেন অন্ততপক্ষ আজকের দিনের রবিবারটিতে করবেন সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং রং সূর্যায় নাম এটিও জপ করতে পারেন অথবা সূর্যের একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নাম এটিও কিন্তু জব করতে পারেন বন্ধুরা আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে বিজনেস ম্যানেজার আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ মনোযোগী হন তা না হলে কেউ না কেউ কিন্তু আপনাকে বলির পাঠা বানাতে পারে অর্থাৎ প্রতারিত হতে পারেন মানসিক চাপ এবং উত্তেজনা কিন্তু আজ বাড়তে পারে ধর্মীয় কোনো ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন কিছুটা হলো মেন্টাল রিলিফ পাবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকারের আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ খুশি প্রাণোচ্ছ্বল একটি দিন তার কারণ আপনাদের চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আপনার চারপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন আজ ভাষার আদান প্রদানই আপনাদের শক্তি হতে চলেছে আপনি আপনার মুখনিশ্রিত বাণীর দ্বারা সকলের মন জয় করে নেবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে